এসআর কার্টুন পয়েন্ট। বন্ধুরা, আজকের গল্প মুরগি চোর। বিলাসপুর গ্রামে হরিশ তার স্ত্রী কমলাকে নিয়ে থাকতো। হরিশ আর কমলার একটা বড় মুরগির খামার ছিল। মুরগি পালন করেই হরিশ তার সংসার চালাতো। তাছাড়া মুরগি পালন করা হরিশ আর কমলার শখের একটা বিষয়ও ছিল। খামারের মুরগিগুলো নিয়ে হরিশ আর কমলার ভালোভাবেই দিন কাটছিল। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি মুরগির খাবারগুলো নিয়ে এসো তো। মুরগিগুলো কিরকম চিৎকার করছে তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? এই তো আমি এসে গেছি, আর মুরগির খাবারও নিয়ে এসেছি। আচ্ছা, তুমি কি ভাবো বলো তো, এই মুরগিগুলোর প্রতি আমার কোনো মায়া নেই নাকি? মুরগিগুলো তো আমার সন্তানের সমতুল্য, আর ওদের চিৎকার আমার কানে যাবে না, তা কি কখনো হয়? হয়েছে হয়েছে, থামো এবার, আর তাড়াতাড়ি খাবারগুলো দাও তো, মুরগিগুলোকে খাবার দিতে হবে। এরপর হরিশ কমলার কাছ থেকে খাবারগুলো নিয়ে মুরগিগুলোকে খাবার দেয়। আর মুরগিগুলোকে খেতে দিয়ে তারা বাড়ির ভেতরে যায়। যাও তো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, এবার আমরাও কিছু খেয়ে নেই। যাও, শিগগিরই যাও তো, আমি খাবার বাড়ছি। এরপর হরিশ হাত মুখ ধুতে চলে যায়। আর কমলাও খাবার বাড়ে। ততক্ষণে হরিশ হাত মুখ ধুয়ে আসে, তারপর দুজনে খাবার খায়। এভাবে হরিশ আর কমলার দিন কাটছিল। একদিন খামারের বড় ব্যবসায়ী রাজেশ হরিশের বাড়িতে আসে। আরে হরিশ, বাড়িতে তো বেশ বড় মুরগির খামার দিয়েছিস। তা বলছি হরিশ, তোর এসব মুরগি আর মুরগির ডিম কোথায় বিক্রি করিস? হ্যাঁ দাদা, তোমাদের আশীর্বাদে আমার খামারে অনেকগুলো মুরগি আছে, আর আমি আমার খামারের মুরগিগুলো আর ডিমগুলো গ্রামের গরিব লোকদের কাছে অল্প দামেই বিক্রি করি। গ্রামের লোকদের তো অত টাকা নেই যে ডিম আর মুরগি কিনে খাবে। আরে ভাই হরিশ, গ্রামের লোকদের কথা না ভেবে একটু নিজের কথাও ভাব। শোন, আমি তোর মুরগি আর ডিম কিনতে চাই, আর আমি কিন্তু গ্রামের লোকদের থেকে তোকে বেশি পয়সা দেব। না না দাদা, আমি তোমার কাছে ডিম বা মুরগি কোনোটাই বেচতে পারবো না। হ্যাঁ আমি জানি তুমি আমাকে গ্রামের লোকদের থেকে বেশি টাকা দেবে, কিন্তু আমার কাছ থেকে এসব মুরগি আর ডিম নিয়ে গিয়ে সেসব তো তুমি গ্রামের লোকদের কাছে অনেক চড়া দামে বিক্রি করবে, আর তাতে তো গ্রামের লোকদের ভোগান্তি আরও বাড়বে। আর শোনো রাজেশ দাদা, আমি কিন্তু তোমার মতো ব্যবসায়ীকে খুব ভালো করেই চিনি। তুমি তো এমনই যে লোক ঠকিয়ে আজ এত বড় ব্যবসায়ী হয়েছো। যত বড় মুখ নয় তত বড় কথা। আর তুই আমার কাছে ডিম আর মুরগি বিক্রি করবি না? এটা তুই অনেক বড় ভুল করলি রে। আর তুই আমাকে আজ যে যে কথাগুলো শোনালি এগুলোর জন্য তোকে অনেক পস্তাতে হবে, এই বলে দিলাম। এ কথা বলে রাজেশ রাগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে যায়। আর ভাবতে থাকে কিভাবে হরিশকে শিক্ষা দেওয়া যায়। অবশেষে সেদিন রাতেই রাজেশ গ্রামের সকলের বাড়ির মুরগিগুলো চুরি করে নিয়ে হরিশের মুরগির খামারে রেখে দেয়। আর পরের দিন সকাল হতেই গ্রামের লোকেরা যখন তাদের মুরগি খুঁজতে থাকে, তখন রাজেশ সকলকে নিয়ে হরিশের মুরগির খামারে আসে। এই যে গ্রামবাসীরা, দেখুন তো আপনাদের মুরগিগুলো হরিশের খামারে আছে কি না? হ্যাঁ, আমার কালো মুরগিটা তো ওই তো হরিশের খামারে দেখতে পাচ্ছি,
আর আমার কালো মুরগির গলায় তো লাল ফিতা বাঁধা আছে, ওই তো আমার মুরগি। ছি 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 হরিশ, শেষ পর্যন্ত তুমি নিজের খামারে অতগুলো মুরগি রেখেও আমাদের মুরগি চুরি করে আনলে, মুরগি চোর একটা। দেখলে তো দিদি, মানুষ কত লোভী হয়। লোকে বলে না, যার যত আছে সে ততই চায়। হরিশও ঠিক তেমনই। ওর অতগুলো মুরগি থাকতেও গ্রামের সকলের মুরগি চুরি করে এনেছে। আর হরিশ কেন তোমাদের মুরগি চুরি করে এনেছে জানো? যাতে তোমরা মুরগি পালন করে ওর মতো খামার তৈরি করতে না পারো। আর এই গ্রামে একটিমাত্র হরিশেরই মুরগির খামার থাকে, আর হরিশ তোমাদের কাছে চড়া দামে ডিম আর মুরগি বিক্রি করতে পারে। এইসব ভেবেই হরিশ গ্রামের সকলের মুরগি চুরি করে এনে নিজের খামারে রেখেছে। আর ও ভেবেছে ওর খামারে তো অনেক মুরগি, তোমরা অতগুলো মুরগির মধ্যে নিজেদের মুরগিগুলো খুঁজে পাবে না। ভাগ্যিস সরলা দিদির মুরগির গলায় লাল ফিতা বাঁধা ছিল, নয়তো আমরা এই মুরগির চোরকে ধরতেই পারতাম না। তুমি একদম ঠিক কথাই বলেছো রাজেশ দাদা, হরিশ যে এত চালাক একটা মুরগি চোর তা আমরা কখনোই বুঝতে পারতাম না। রাজেশ দাদা, তুমি এক্ষুনি পুলিশকে খবর দাও, এই মুরগি চোরকে আমরা পুলিশে ধরিয়ে দেব। দাঁড়াও রাজেশ দাদা, তোমাকে আর পুলিশে খবর দিতে হবে না, সময় মতো পুলিশ নিজেই চলে আসবে। আর তোমরা কি বলছিলে, সবাই আমার স্বামীকে মুরগি চোর? এবার তোমরা দেখতে পারবে আসল মুরগি চোর কে। এ কথা বলে কমলা একটা ঝোপের আড়াল থেকে একটা ক্যামেরা বের করে আর গ্রামের সকলকে ক্যামেরায় থাকা ভিডিওটি দেখায়। এসব দেখে রাজেশ অনেক অবাক হয়ে যায়। এবার বুঝতে পারছো তোমরা আসল মুরগি চোর কে? আসলে প্রযুক্তির যুগে কিছুই অসম্ভব না। কি ব্যাপার রাজেশ দাদা, নিজের পাতা ফাঁদে নিজেই আটকা পড়ে গেলে তো? আসলে তুমি যখন কাল আমার স্বামীকে হুমকি দিচ্ছিলে, তখন আমি আড়াল থেকে সবটা শুনতে পেয়েছিলাম। আর আমি এটাও বুঝতে পারছিলাম যে তুমি নিশ্চয়ই একটা গণ্ডগোল করবেই আর আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করবে। আর তাই আগে থেকে আমি এই ক্যামেরা ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছিলাম, যাতে তোমার সব কীর্তিকলাপ এই ক্যামেরায় ধরা পড়ে। এবার বোঝো আসল মুরগি চোর কে? কমলার কথা শেষ না হতেই সেখানে পুলিশ চলে আসে আর প্রমাণসহ রাজেশকে ধরে নিয়ে যায়। তারপর কমলা যার যার মুরগি তাকে তাকে ফিরিয়ে দেয়। আর আগের মতোই কমলা আর হরিশ সুখে শান্তিতে মুরগিগুলোকে নিয়ে তাদের দিন কাটাতে থাকে।